বিপদে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দলের এমপি এমএলএদেরকে সতর্ক করলেন একটি বৈঠকে। বিজেপির বড় বড় এমপি এমএলএদের সাথে যখন নরেন্দ্র মোদী বৈঠক করছিল, তখনই সেই বৈঠকে সেই সমস্ত বিজেপির বড় বড় নেতাদেরকে সতর্ক করেন এবং বলেন যে বিজেপি পার্টি শেষ হয়ে যেতে পারে, তাই সাবধানে থাকবে। কেন, কী জন্য এত বড় বিপদে পড়ল বিজেপি পার্টি, কী কারণে বিজেপি পার্টি খুব বিপদে রয়েছে এবং বিপদে পড়ে নরেন্দ্র মোদী কেনই বা তার দলের এমএলএ এমপিদেরকে সতর্ক করলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। বিজেপি পার্টি যে শেষ হয়ে যাবে সেটা অন্য কেউ বলছে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দলের এমপি এমএলএদেরকে বলছে। কিসের সেই বিপদ, চলুন ভিডিও ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন যে বিজেপি পার্টি কতটা বিপদে রয়েছে। সতর্ক বার্তা নরেন্দ্র মোদীর, বিজেপির উপর রাজনৈতিক হামলা বাড়ার আশঙ্কা রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সংসদদের সতর্ক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বিজেপির উপর রাজনৈতিক হামলা বাড়ার আশঙ্কা রয়েছে। বিজেপির সংসদীয় দলের বৈঠকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বিজেপির সাংসদদের সতর্ক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং দলের সাংসদরা ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সাংসদদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বেশ কিছু কথোপকথন করেছেন। তার মধ্যে হলো, তিনি বলেছেন যতই বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপির রাজনৈতিক স্থিতিবৃত্তি হবে, বিজেপি আরো শক্তিশালী হবে, ততই তার উপর আক্রমণ শানাবে বিরোধীরা, সেই বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অর্থাৎ একদিকে দেখা গিয়েছে যখন রাজনৈতিক ভাবে বিরোধীরা বিজেপিকে একবারে বিজেপির বিরুদ্ধে নিশানা সাধছে, সেই সময় কিন্তু সাংসদদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। এবং রাহুল গান্ধী ইস্যুতে বিরোধীরা যে একঘাটটা, সেই বিষয়েও কিন্তু সেই প্রসঙ্গেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। আজকের বৈঠকে আগামী দিনের কর্মসূচি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন।